বাবার নাকি কান্না করে না, কিন্তু এই বাবার কান্না ছাড়া আর কোনো সামর্থ্য নেই সন্তানকে বাঁচাতে। বাবার এই আত্মচিৎকার ব্যবস্থা কর, ঢাকা নিয়ে যাও, তোর টাকার দরকার। ডাক্তার আজকে বলতেছে তোমার টাকা লাগবে অনেক। একমাত্র পুত্র সন্তান মোজাহিদ হোসেন, বয়স সবেমাত্র 16 মাস। এই শিশুর পৃথিবীর সবকিছু বুঝে ওঠার আগেই থেমে গেছে দরুণ তপনা। হার্টের ধরা পড়েছে ছিদ্র। সদা হাসি খুশি থাকা পরিবারটি এখন অসহায়। সন্তানকে বাঁচাতে থামছে না বাবা মায়ের কান্না, যেন এই কান্না ছাড়া আর কোনো সামর্থ্য নেই তাদের। কারণ নুন আনতে যেন পান্তা ফোরায় পরিবারটির। ডাক্তার আজকে বলতেছে তোমার টাকা লাগবে অনেক। কত টাকা লাগবে বলতেছে তোমার, উনি কম সব না লাগলো 6-7 লাখ টাকা লাগবে। ফাদুরে হাসপাতালে গেছি, ওইখানে বলতেছে 10 লাখ টাকা লাগবে। আমি অত করলে আমার টাকা নেই, এখন আমি কী করি? আমার ছেলে অনেক অসুস্থ, এটা নিয়ে দাঁড়া এখানে দিয়ে দৌড়তেছি। আর যাগুলো আমি কাজ করি এগুলো আমি পরিবার চলতে আর কি। ডাক্তার বলছে আমার বাচ্চা হার্টের ওই ফুসফুসের সিদ্ধরা বলছে, ইকো পরীক্ষাতে দেখছে আর 2 কিডনিতে হানি বলছে, ভালো হয়ে যাবে বলছে অপারেশন করলে। এর এটাই বলছে আমাদেরকে আশা দিছে, এটা যত তাড়াতাড়ি পারো অপারেশনটা করলে আপনার বাচ্চা সুস্থ হবে। সোমবার বিকেলে টিটিএন অফিসে এসে মুক্তার হোসেন ও মর্জিন আক্তার নামের এই দম্পতি তাদের অসুস্থ শিশুকে কোলে নিয়ে কাঁদছিলেন ওঝরে। বসত ভিটা ছাড়া অন্য কোনো সহায় সম্পদ নেই তাদের। জীবিকার তাগিদে টমটম চালিয়ে কোনো মতে জীবনযাপন করে আসছিলেন তারা। এরই মধ্যে একমাত্র পুত্র সন্তানের চিকিৎসা সেবা নিতে শুরু হয় দৌড়ঝাঁপ। ধারাবাহিকতায় জন্মের পর থেকে 16 মাস ধরে ঘুরছেন হাসপাতালের দ্বারে দ্বারে। ইতিমধ্যে চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে সর্বশান্ত হয়ে পথে বসতে হচ্ছে তাদের। সন্তানের চিকিৎসা ব্যয় বহনে আর কোনো সামর্থ্য নেই তাদের, তাই সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন পরিবারটি। আমি চাই মানুষ আমার কিছু সহযোগিতা করুক, আমার এটা ছাড়া তো আমার কোনো উপায় নেই। যদি চাই হলে এটা মানুষ যদি কিছু সহযোগিতা করে তাহলে আমার ছেলেকে বাঁচাতে পারবো। আমি টাকা পয়সার অভাবে বাচ্চাকে বাসায় ফেলে রাখছি, টাকার জন্য চিকিৎসা করতে পারছি না। আসুন আমরা সবাই এই ছোট শিশুটির পাশে দাঁড়াই, তাই চিকিৎসার জন্য আর্থিকভাবে সহায় সহযোগিতা করি। সাহায্য পাঠাতে পারেন স্ক্রিনে দেখানো বিকাশ নাম্বারে 01861574672। আব্দুর রশিদ মানিক, টিটিএন, কক্সবাজার।